তাহলে কি সুজনের মামাই নিহানের সকল টাকা পয়সা গয়না চুরি করেছে? আর অপরদিকে কি আরিফ সুজনকে আর বাড়ি ফিরতে দিবে না? কি হতে চলেছে নানির বাড়ি ধারাবাহিক নাটকের 7 নম্বর এপিসোডে? 7 নম্বর পর্বটি কবে আসবে? আপনি কি করলে 7 নম্বর পর্বটি সবার আগে দেখে নিতে পারবেন? এই সবকিছু বিস্তারিত আজকের ভিডিও থেকে জানতে পারবেন, তাই আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন। তো ইতিমধ্যে মির্জা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এই নানির বাড়ি ধারাবাহিক নাটকের 6 নম্বর পর্বটি প্রকাশিত হলো। তো 6 নম্বর পর্বে দেখা যায় আরিফ কিন্তু সুজনকে বন্দি করে রেখেছে। তাহলে কি সুজনকে আর তার মার কাছে যেতে দিবে না? আর অপরদিকে যে নিহানের গয়না সুজনের মামা চুরি করলো, এটা নিয়েও কিন্তু আগামী 7 নম্বর পর্বে ধামাকা হতে চলেছে, তাই কেউ আগামী পর্বগুলো মিস করবেন না। তো তাহলে এখন কথা হচ্ছে আগামী 7 নম্বর এপিসোডটি কবে আসবে। তো 7 নম্বর পর্ব কবে আসবে সেটি জানার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখলেন এবং আপনার সুন্দর নামটি অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর কে চান যে আগামী পর্বে সুজন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন আর বেশি দেরি না করে জানিয়ে দিচ্ছি 7 নম্বর পর্বটি কবে আসবে। তো 7 নম্বর পর্বে কিন্তু ইতিমধ্যে শুটিং শুরু হয়ে গেছে, তো আশা করা যায় আগামী 7 থেকে 10 দিনের ভিতরে 7 নম্বর পর্বটি চলে আসবে। তো আপনারা বেশি বেশি কমেন্টে জানালে কিন্তু খুব দ্রুত 7 নম্বর পর্বটি নিয়ে আসা হবে। তো আশা করি বুঝতে পারছেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।